গুড মর্নিং আপনাদের সবাইকে। ফার্স্ট জানুয়ারির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আজকে বেরিয়েছি ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি যে ডায়েরিটা, তো তারই উদ্দেশ্যে। আর এক্স্যাক্টলি এখন দাঁড়িয়ে আছি আমরা ঝাড়গ্রামটা যাওয়ার কিছুটা আগে, আমরা খড়গপুর ক্রস করেছি আর গুপ্তমনির কিছুটা আগে দাঁড়িয়ে আছি এইখানটাতে। এইখানে আমরা একটুখানি এখন টিফিন করব। আর ব্যাকের ভিউটা দেখুন, জাস্ট ঝাড়গ্রাম এখনও শুরু হয়নি, তার আগে এই ভিউগুলো দেখুন, পুরোটাই শাল এই দিকটাতে। আর দারুণ লাগছে এখানে এসে। আমরা এখন প্রেজেন্টলি দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামে। আমরা অ্যাকচুয়ালি এসছি এই ব্রিজের নিচটা দিয়ে, এইভাবে রাইট সাইড বরাবর এসে আমরা চলে যাব এই দিকে, যেটা ঝাড়গ্রামের দিকে। আর এই যে রাস্তাটা লেফটে চলে যাচ্ছে এইদিকে, এটা গেলে লোধাশুলি পাবেন। বর্তমানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখন ঝাড়গ্রামে, ততক্ষণ পর্যন্ত এই চারিদিকের ভিউটা একটু এনজয় করুন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্রের মেন গেট। আর এই যে মেন গেটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে প্রবেশ করতে হবে। দেখুন প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন পুরোটাই শাল গাছ দিয়ে এখানটা ঘেরা চারিদিকে। আর এটুকু জানা যায় যে এই যে প্রকৃতি পর্যটন কেন্দ্র আছে এইখানে, একটা যা মানে এখান থেকে এসে বুকিং করা যায় গভর্নমেন্টের পোর্টাল থেকে, এখানে এসে রাত্রিবাসের জন্য ব্যবস্থা আছে। আর এইখানে একটা মিউজিয়াম আছে। আর এই জায়গাটা দেখুন দারুণ লাগবে আপনাদের, দারুণ লাগছে না? ঝাড়গ্রামে আমাদের রুম বুকিং আছে, ওখানে যাওয়ার পূর্বে আমরা এই প্রকৃতি পর্যটন কেন্দ্রটা ঘুরে তারপরে আমরা রুমে যেয়ে বাকি ঝাড়গ্রামটা ঘুরে দেখব। দুদিনের টাইম পেলে এইরকম একটা শান্ত পরিবেশে এসে কার না ভালো লাগে, দারুণ লাগবে। আপনারা যখন ঝাড়গ্রামে আসছেন এইখানে দেখতে পাবেন এই প্রকৃতি পর্যটন কেন্দ্রের ভেতরে এখানে একটা জায়গা আছে যেখানে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, এবং এইটা যতদূর সম্ভবত এখানে বিভিন্ন ধরনের যে ট্রাইবাল যাদের গোষ্ঠী সম্পন্ন যে সমস্ত গোষ্ঠীভুক্ত যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখা থাকে আর সেই জায়গাটা। আর যেটুকু জানতে পেরেছি যে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এইটা খোলা থাকে। প্রকৃতি পর্যটন কেন্দ্র ঘোরার পরে জাস্ট আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে রুম বুকিং আছে ঝাড়গ্রামে সেই এসানি লজের এখানে। আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে ঝাড়গ্রামের বাকি জায়গাগুলো ঘুরে দেখব। আজকে আমরা এখান থেকে বেরোবো চিল্কিগড়, কনকদুর্গ এবং কাছাকাছি ডিয়ার পার্কও দেখব। চলুন যাই রুমের দিকে, একটু ফ্রেশ হয়ে বেরোই আমাদের ঘোরার জায়গাগুলোর উদ্দেশ্যে। তার রুম ট্যুরটা আপনাদেরকে একটু করিয়ে দিই। আর আমরা রুমের জন্য পে করেছিলাম 900 টাকা, এটা পিক সিজন, আর অন্য সিজনে হয়তো একটু দাম কম নিতে পারে। আপনাদেরকে তার বাইরের ভিউগুলো দেখা দেখিয়ে দেবো। এইরকম রুমগুলো সব পরপর এক একটা রুম। রুমের ভেতরে এখন প্রবেশ করে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। প্রবেশ করলেই প্রথমেই দেখবেন এই বেড রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে একটা টিভি রয়েছে এখানে। টিভির সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন রুমটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, তার বেশি লোক থাকতে পারবে না। এখানে ছোট একটা জানলা রয়েছে, জানলা থেকে বাইরের ভিউটা আপনারা একটু পাবেন। আর এইখানে জল গরম করার জন্য শীতকালে দেখতে পাচ্ছেন এরকম একটা হিট এরকম ব্যবস্থা করা আছে, হিটার দেওয়া আছে। আর এইটা হচ্ছে বাথরুমে, বাথরুমটা কিছুটা এইরকম, একটা এখানে কাঁচ রয়েছে, তবে ভেতরে গিজারটা নেই। আপনারা বুক করতে চাইলে আপনাদের ডেসক্রিপশন বক্সে আমরা নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বুক করতে পারেন। এসানি লজ একদম ঝাড়গ্রাম স্টেশনের এখানে। আমরা যখন চিল্কিগড় দিয়ে যখন এই রুটটা দিয়ে যাচ্ছি, তো এটা হচ্ছে জাম্বনির রুট যেটা চিল্কিগড়ের দিকে যাচ্ছে। তো ভিউটা আপনারা দেখুন কিছুটা এইরকম ভিউ পাবেন। তো আশা করি আপনারা এই ভিউটা পেয়ে একবার হলো এই জায়গাটায় দাঁড়াবেন এবং চারিদিকের ভিউটা দেখবেন, অপূর্ব লাগবে। আমি এখন দাঁড়িয়ে আছি চিল্কিগড় রাজবাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক
মেন যে প্রবেশদ্বার তার সামনেটা। এবার আমরা চিল্কিগড় রাজবাড়ির ভেতরে যাচ্ছি এবং ওখানে চিল্কিগড় রাজবাড়ির ভেতরে যে ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমানে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি এই ঝাড়গ্রাম জেলার জামবনিতে। আর এই জামবনির যে চিল্কিগড় রাজবাড়ির মেন সৃষ্টি করেছিলেন সেই রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ। আর গোপীনাথ সিংহের কোনো পুত্র সন্তান ছিলেন না, আর একমাত্র কন্যা সন্তান ছিলেন সুবর্ণমণি। সুবর্ণমণির সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল পার্শ্ববর্তী ধলভঙ্গের রাজা জগন্নাথ দেওধবলদেবের, এবং জগন্নাথ দেওধবলদেব পরবর্তীকালে এই চিল্কিগড় রাজবাড়ির রাজা হয়েছিলেন, যেহেতু রাজার তখন রাজার কোনো পুত্র সন্তান ছিল না। আর এটুকু জানা যায় যে এই জগন্নাথ সিংহের, জগন্নাথ দেওধবলদেব ও সুবর্ণমণির যে পুত্র ছিল কমলাকান্ত দেওধবলদেবের সমকালীনই, এটা নাকি চিল্কিগড়ের সবথেকে স্বর্ণযুগ হিসাবে বলা হয়, এটুকু আমরা এখান থেকে জানতে পেরেছি। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেন রাজবাড়ি, এইটা হচ্ছে মেন রাজবাড়ি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অতিথিরা আসলে এখানে থাকা হতো। আর এইখানেই হচ্ছে দুর্গেশগড়ের গুপ্তধন, যে বইটা আপনারা দেখেছেন তার শুটিংটা মেনলি চিল্কিগড় রাজবাড়িতেই হয়েছিল। আর এইটা হচ্ছে রথ, বহু মানুষের সমাগম হয়ে থাকে রথের সময় এখানে, খুব জাঁকজমক করে এখানে রথ হয়ে থাকে। এই রাজবাড়ির একটি শিব মন্দির, তার পাশেই রয়েছে এই সুবিশাল এক অশ্বত্থ গাছ, এটা হচ্ছে সুবিশাল এক অশ্বত্থ গাছ। আর এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রাজবাড়ির এক গায়ত্রী মন্দির, আর এর সামনেই রয়েছে বিষ্ণু মন্দির। আপনাদেরকে বিষ্ণু মন্দিরটা দেখাচ্ছি, ভালো করে দাঁড়ান। কালের নিয়মে হয়তো এই বিষ্ণু মন্দির প্রায় এখন অনেকটাই ভঙ্গুর হয়ে গেছে, মানে ভগ্নাবশেষ হয়ে গেছে, অনেকটাই ভেঙে গেছে, কিন্তু তার পুরনো সেই ঐতিহ্য এখনও বজায় রয়েছে। এবার এইটা দেখানোর পরে আপনাদেরকে নিয়ে যাব রাজবাড়ির সামনেটায়। এইটা হচ্ছে সেই রাজবাড়ির বিষ্ণু মন্দির, দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রতিদিন নিত্য পুজো একটা হয়ে থাকে রাজবাড়ির। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা যেটুকু দেখে বোঝা যাচ্ছে এটা প্রায় নচূড়া মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে রয়েছে চারটি চূড়া এবং মাঝে পাঁচটি চূড়া রয়েছে, তো এটা একটা নচূড়া মন্দির দেখে বোঝা যাচ্ছে। আর হয়তো মন্দিরের গায়ে এখন সেই টেরাকোটার কাজ কিছু আপনারা দেখতে পাবেন না। এটুকু জানা যায় যে 1769 সালে যখন চুয়াড় বিদ্রোহ ঘোষণা হয়েছিল, তো এই স্থানেই ঢল বিদ্রোহ ঘোষণা হয়েছিল, যা পরবর্তীকালে ইংরেজ সরকার দ্বারা দমন করে দেওয়া হয়, এবং সেই ঢল বিদ্রোহ আর সেটার কোনো পরবর্তীকালে কোনো রূপ ধারণ হয়নি। এটুকুই জানা গেছে এই রাজবাড়ির সম্বন্ধে। আর এই রাজবাড়ি বহু ইতিহাসের সাক্ষীও রয়েছে, বহু বিদ্রোহের সাক্ষী রয়েছে, তো আমরা রাজবাড়ির ইতিহাসটা যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। এবার আমরা যাচ্ছি কনকদুর্গা মন্দিরে। আর এই কনকদুর্গা মন্দিরও আর চিল্কিগড় রাজবাড়ি উভয়ই সৃষ্টি করেছিলেন, কিন্তু উভয়ই তৈরি হয়েছিল এইখানে যিনি রাজা ছিলেন ওনার হাত ধরে, রাজার নাম হচ্ছে গোপীনাথ সিংহ। এবার যাই কনকদুর্গা মন্দিরের ওখানে, যে বাকি কথাটা আপনাদের সঙ্গে হচ্ছে। বেসিক্যালি আমরা এখন দাঁড়িয়ে আছি কনকদুর্গা মন্দিরের, এটা হচ্ছে মেন গেট, এই সোজা বরাবর এগিয়ে গেলে আমরা কনকদুর্গা মন্দিরের দিকে যেতে পারবো, তো এই পথ বরাবর আমরা এগিয়ে যাব কনকদুর্গা মন্দিরের ওখানে। আর ওখানে যে মন্দিরের কিছু ইতিহাস এবং মন্দিরের কিছু কাহিনী তুলে ধরছি। কনকদুর্গা মন্দিরের এখানে যাওয়ার জন্য এখানে যে গাড়ি রাখতে হবে, এই যে গাড়িগুলো এখানে রাখা আছে, বাইক থেকে শুরু করে ফোর হুইলার, তো বাইকের জন্য 20 টাকা করে, আর আর এখানে ফোর হুইলারের জন্য রেট এখানে লেখা আছে। আর এইখান থেকে আমাদের টিকিটটা কাটতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিটটা কেটে এই রুট বরাবর, এই পথ বরাবর মন্দিরের দিকে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু এই কনকদুর্গা মন্দিরের দিকে, এই যে কনকরণ্যের মধ্যে দিয়ে। আর আপনাদেরকে যেরকম বললাম যে কনকরণ্যের বিভিন্ন প্রজাতির প্রায় উদ্ভিদ দিয়ে ঘেরা অরণ্যটি, 400 বেশি উদ্ভিদ এখানে রয়েছে, আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উদ্ভিদ এখানে আনা হয়েছে,
তো এবার আমরা যাচ্ছি মন্দিরের ওখানে, আর মন্দিরের ওখানে যে মন্দিরের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলতে গেলে যেটুকু জানা যায় যে এই মন্দিরটি তৈরি হয়েছিল গোপীনাথ সিংয়ের স্ত্রীর কঙ্কন দিয়ে। তো কঙ্কন দিয়ে তৈরি হওয়ার জন্য এই মন্দিরের নাম হয় কনকদুর্গা, এটাই জানা গেছে ইতিহাস সম্বন্ধে। কনকদুর্গা মন্দিরের এখানে আসলে এই হনুমানের যে একটা পুরো বড় যে পাল এখানে রয়েছে, আর এইভাবেই সমস্ত মানুষেরা এদেরকে প্রসাদ বা খাবার দিয়ে থাকেন, ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই এখানে আছে। দেখুন এরকম ছিলাম, এটা হচ্ছে সেই পুরনো মন্দির যেখানে বজ্রপাত পড়ার জন্য বা বাজ পড়ার জন্য এটা পুরোটাই ভেঙে যায়। আর এইটা হচ্ছে নবনির্মিত মন্দির যেটা এই চিল্কিগড় রাজবাড়ির পরবর্তী যে সমস্ত বংশধররা তৈরি করে দিয়েছেন। আর এইটা হচ্ছে সেই গাছ মানুষ মনের মানত পূরণের জন্য এখানে বিভিন্ন জিনিস দিয়ে বেঁধে দিয়ে থাকেন। তো এবার আমরা যাচ্ছি ডুলুং নদীর দিকে। ডুলুং নদী যাওয়ার জন্য এই যে এখানে যে মন্দির আর পাশ থেকে যেই রাস্তাটা চলে গেছে এই রাস্তা বরাবর জেলেই ডুলুং নদী। আমরা যাচ্ছি ওখানে, আপনাদেরকে ডুলুং নদীর ভিউটা দেখাচ্ছি। এইটা হচ্ছে ডুলুং নদী, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আসলে আপনারা বর্ষার সময় আসলে আসল রূপটা দেখতে পাবেন। এই বরাবর বয়ে গেছে ডুলুং নদী একদম। আর ডুলুং নদীর চরে বিভিন্ন রকমের এখানে সব দোকান বসেছে এই 1 জানুয়ারি উপলক্ষে। তো এটাই আপনাদের বলার, এখানে আসুন আর ডুলুং নদীটা মাস দেখবেন। দাঁড়িয়ে আছি ডুলুং নদীর উপরে, আপনারা দেখতে পাচ্ছেন এই জল একদম পুরো বয়ে যাচ্ছে, দারুণ লাগছে এই জায়গাটা। আর শোনা যায় এই পথেই নাকি পূর্বে এই যখন চিল্কিগড় রাজবাড়ি থেকে রাজা আসতেন এই কনকদুর্গা মন্দিরের উদ্দেশ্যে, এই পথ ধরেই নাকি নৌকো বিহার করে তিনি এখানে আসতেন এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য। কনকদুর্গা মন্দির দেখার পরে এখন জাস্ট দাঁড়িয়ে আছি ঠিক ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। এবার ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরে যাচ্ছি, তবে এখানে বলে রাখতে চাইছি যে ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। যারা এখানে রাত্রিনিবাসের জন্য রুম বুক করে থাকেন তারাই এখানে প্রবেশ করতে পারেন। আর ঠিক এই রাজবাড়ির সামনেই আপনারা দেখতে পাবেন এই স্থানটি, যে এর সামনেই একটি রয়েছে WBTDCL-এর গভর্নমেন্টের একটি প্রপার্টি যেখান থেকে আপনারা অনলাইনে রুম বুক করতে পারেন। তো সেটা আমরা মেনশন করে দেবো ডিসক্রিপশানে, ওটাও আপনারা ওখান থেকে চেক আউট করতে পারেন। এই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে বলতে গেলে আমরা যেটুকু জানতে পেরেছি, প্রায় আনুমানিক 1570 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের নির্দেশে এই বাংলা জয় করার উদ্দেশ্যে আসেন রাজস্থান থেকে সর্বেশ্বর সিংহ চৌহান, এবং এখানে বাংলার জয়ে উনি মল্লদেরকে পরাজিত করে মল্লদেব উপাধি গ্রহণ করেন। তবে এটুকু জানা যায় যে এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা হিসাবে সর্বেশ্বর সিংহ চৌহানকেই ধরা হয়ে থাকে, যার রাজধানী হয় ঝাড়গ্রাম। 1931 খ্রিস্টাব্দে ইউরোপীয় মুসলিম স্থাপত্যের একটা সংমিশ্রণে রাজবাড়ি নতুনভাবে নির্মিত হয়। ঠিক এই রাজবাড়ির সামনে প্রবেশ করার সামনেই দেখতে পাবেন এরকম একটি সুন্দর একটা এখানে নার্সারি টাইপের করা আছে, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফুল ও ভ্যারাইটিস অফ ফল নিতে পারেন। এটা একদম মেন গেট থেকে প্রবেশ করেই রাইট সাইডে পাবেন এই জায়গাটি। তো এবার আমরা যাচ্ছি ডিয়ার পার্কের দিকে, আর ডিয়ার পার্কে যে ওখানে আপনাদেরকে দেখাচ্ছি ডিয়ার পার্কে কি দেখার আছে না আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ডিয়ার পার্ক ঝাড়গ্রামে, ওর চলে এসেছি ঝাড়গ্রাম ডিয়ার পার্কে, এবং এখানে এসে আপনাদেরকে দেখাবো কি কি এখানে পশু পাখি বা কী সব এখানে রাখা আছে। তো যাচ্ছি এবারে একটু একটু করে ভেতরের দিকে এবং যে ওখানে দেখাচ্ছি। আর মেনলি ডিয়ার পার্কটা খোলার মেন কারণ যেটা শোনা যায় যে পূর্বে বিভিন্ন ধরনের পশু পাখিরা মানুষের মধ্যে চলে আসতো বনের মধ্যে থেকে, তো তাদেরকে সংরক্ষণের জন্যই মেনলি এটা করা হয়েছে। তো পরবর্তীকালে আর এটুকু জানা যায় যে এখানে প্রথম যেটা রাখা হয়েছিল তো হরিণ, তারপর থেকে বিভিন্ন ধরনের প্রাণী এখানে রাখা হয়েছে। তো যাচ্ছি ভেতরে, যে আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিয়ার পার্কের পুরো ম্যাপ। আপনারা এইভাবে এটা দেখেও পুরো ডিয়ার পার্কটা কী কী দেখবেন, কোথায় কোথায় কী আছে না আছে পুরো দেখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখুন, এই দেখুন ময়ূর এখানে রাখা আছে এই ডিয়ার পার্ক ঝাড়গ্রাম ডিয়ার পার্কের এখানে। এ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পুরো নীল গাই একদম, তার সঙ্গে সঙ্গে হাঁস এগুলো সব এখানে ছাড়া আছে। বেশ বড় জায়গার উপরে, বেশ অনেকটা বড় জায়গার উপরে এইরকম ভাবে ছাড়া আছে। আর সামনেই দেখতে পাচ্ছেন এই দেখুন ভাল্লুক,
এখানে হচ্ছে ভাল্লুক, এটা দুটো ভাল্লুক রাখা আছে এখানে, পুরো এখানে পরীক্ষা দিয়ে ঘেরা আছে এই জায়গাটা, নিচে গর্ত করা আছে। ভাল্লুকের ঠিক অপোজিটেই দেখুন এই সজারু, দুটো সজারু শুয়ে আছে, তার সাইডে কিছুটা অন্য জালে দেখুন পেছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখছি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে খরগোশ, এটা হচ্ছে সজারু, দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন চিতা, এই ঝাড়গ্রামের ডিয়ার পার্কে দেখুন চিতা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেটা বললাম আপনাদেরকে যেরকম এখানে এইভাবে মানুষের ঢল হয়েছে পুরো ডিয়ার পার্কে ঝাড়গ্রামে, কারণ খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর শনি রবি এই স্পেশাল দিন, যে কোনো ছুটির দিনে 20 টাকা করে, অন্যান্য দিনে 15 টাকা, আর 3 থেকে 12 বছরে যে সমস্ত বাচ্চা রয়েছেন তাদের জন্য 10 টাকা করে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকড়ে, এটা হচ্ছে উট পাখি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা, এইখানে একটা, এই দেখুন দুটো। ভিডিওয়ে আমরা তুলে ধরেছি ঝাড়গ্রাম রাজবাড়ি, তার সঙ্গে সঙ্গে চিল্কিগড় রাজবাড়ি আর ডিয়ার পার্কের কিছু মুহূর্ত। আর তো কেমন লাগলো আমরা আশা করবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার সাথে সাথে রাইট সাইডে বেল আইকনটা প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে এটা নতুন ব্লগে নতুন কোনো জায়গায়, তবে নতুন কোনো জায়গায় বলতে আমাদের সেকেন্ড ব্লগ বেলপাহাড়ি নিয়ে আসতে চলেছে, আর ঝাড়গ্রামেরও কিছু মুহূর্ত থাকবে, অবশ্যই আপনারা দেখবেন, আর কোন পার্টটা ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন টাটা বাই, দেখা হচ্ছে আবার।